হাতের মেহেদির রং শুকানোর আগেই বিধবা হলেন সুরভি। ছাত্র জনতার অধিকার আদায় করতে গিয়ে 20 জুলাই মিরপুরে নিহত হন শ্রমজীবী যুবক সজীব। আমিনুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুর 1 নম্বরে এই চিত্র ধারণ করতে করতেই গুলি খেয়ে জীবন চিত্র থেকে বিদায় নিতে হয় সজীবকে। মিরপুরের জনতা হাউজিংয়ের একটি কামরায় পুরো পরিবারের মাথা খোঁজার ঠাঁই মেলাতে ঠাসাঠাসি হলেও সেখানেও জায়গা হয়েছে নানা ধরনের পাখির। সজীবের শখের পোষা পাখিগুলো খাঁচায় বন্দি জীবন কাটাতে পারলেও গুলি লাগার কয়েক ঘন্টা পরে সোহরাওয়ার্দী হাসপাতালে ছটফট করে জীবন পাখি উড়ে যায় সজীবের। আমি চাইছিলাম আমার মায়ের লাগে করুক, তারপর রাস্তায় গেছে একটা বেড়া কয় কি তোর মায়ে গুল লিখেছে আমার মাথার অসুবিধা দেখা থাকে, তারপর মায়ের বুঝে যায় কয় কি মা সজীবে গুল লিখেছে। ছোট ভাইয়ের আবদার আর কখনো জানাতে পারবে না বড় ভাইকে। আর বয়সে ছোট হলেও যে ভাই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল তার অভাব বয়ে বেড়াতে হবে বড় ভাইকে। আমার ওই ভাইটাই মানে মাসে একটা টাকা পাইতো, ওটা দিয়ে আমরা ঘর ভাড়া দিতাম, বাবার ওষুধ আনতাম, আর আমাদের টাকাটা দিয়ে সংসার চলতো আর কি। আমরা একসাথে কাঁচামালের ব্যবসা করি, এই টাকাটা দিয়ে আমাদের সংসার চলতো। পরিবার নিয়ে এই ছোট ঘরে বাস করত সজীব। 2 মাস আগে বিয়ে করেছেন মাত্র। বউয়ের হাতের মেহেদি শুকাতে না শুকাতে পৃথিবী থেকে বিদায় নিলেন সজীব। আর ধুকে ধুকে বেঁচে থাকা মায়ের এখন শত চিন্তা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সরদি গেছে ঘরে দেখ, কতক্ষণ পরে শুনি বাপ মারা গেছে। আমি বাপের মুখটা দেখতে পেলাম, নানা রোগে জর্জরিত সজীবের বাবার মুখে এখন আর কথা আসে না। কঠিন রোগের সাথে সন্তানের লাশ দেখার এই নির্মম শোক তাকে অনেকটা স্থবির করে দিয়েছে। কিছু হয়েছে না, আপনি চিন্তা করেন না, কাজ আছে, অসুস্থ হয়ে ঠিক করে ব্যান্ডেজ করে রাইতা, কিন্তু মরা গেছে যা হোক আমার কাছে কয় নাই। এই রাইতা একটা সময় পরে আমি বাড়িছি, বাইরে পরে গেছি, গিয়া দিয়ে দাঁড়ে মরে গেছি, দেখতে আমি একটা তারা হাত পেলে গেছি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।